রোহিঙ্গা একসময় এলো নতুন দে, আর ইউরোপীয় রোহিঙ্গা কাউন্সিলের ফল করতো আমরা আজিয়া দাসে বা গোয়া হিস্টোরিক্যাল ডে আর আল্লাহ এই রোহিঙ্গাল্লা আর দাসে বা আর আল্লাহ হালা দিনও মানে ফেরাশানি দিনও খেলা হইতে গেলে আজ হিস্টোরিক্যাল ডে বলতে আমরা রোহিঙ্গা বউটা এইবার আছে তুলি দে এবার তিন মত এবার তিনবার আইএলএনের মধ্যে ফাদার কমে আছে পয়লাবার 2018 মধ্যে আমরা বউটা গান তুলি তো আজিয়া দাসে তৃতীয় তিনবার ওর মধ্যে দাসে এইবার বউটা গান তুলিব তো আরা হাজগরি আরা দাসে যে মানুষ শুনে 2017 মাস ইবা জেনেসাইড ওই আররে লাস্ট বাদ এই জেনেসাইড ইবা দাসে যারা হাজগরি নিজের ইজ্জতরে কুরবানি গই যে নিজের কমল্লা যারা শহীদ গিয়ে গই যারা বাম মাসার গিয়ে গই যারা যে মাই হয় রাদি গিয়ে গই যারা দাসে বেসার গিয়ে গই ঘর বাড়ি জ্বলি যায় রে তো যারা বাংলাদেশের মধ্যে 1 মিলিয়ন পর্যন্ত রোহিঙ্গা যারা রিফিউজি ক্যাম্পের মধ্যে এখন থাকেন তারা তারা রাইট আল্লাহ তারা আর কোমর রাইট আল্লাহ হক আল্লাহ যতদিন পর্যন্ত আমরা বিছন্না পাই বিচার আল্লাহ বিছন্না পাই ততদিন পর্যন্ত আমরা কন্টিনিউ মানে ফাইট করে যাইম রোহিঙ্গার হক আল্লাহ রাইট আল্লাহ যতদিন পর্যন্ত আমরা নিজের অতনম মধ্যে নিজের হক লিয়ে জানতে পারি আমরা ভিতরের কোনোদিন নফরাইম যারা নিজের কম আল্লাহ বলি দেশের মধ্যে জান কোরবানি দিয়ে শহীদ গিয়ে গই তারার ইয়াদ করি তারার হামেশা আর ইয়াদ করি আর আমরা যে কোনো খুশি যে 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 হালত তাই যে হালতের মধ্যে যে তরিকে আলিয়ারে হামেশা কন্টিনিউ করে দিই আসসালামু আলাইকুম As a colleague to all of you, I would like to thank Carlow College, my friends, my colleagues, Father Khan in particular, for the wonderful support they have given to the Rohingya, the Carlow cricket ground, and also for having the event here every year. Unfortunately, this year it didn't happen, but the main thing is that we come together to remember the Rohingya, the human rights abuses that continue. The horrendous human rights abuses that continue.